ইনিউজ এনি প্রতিগী দর্শক দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো। মানে প্রবাল প্রতিম ডেকাই এই মুহূর্তে মানে বর্তমান উপস্থিত আছো মহানগরীর উগ্রতার দেওয়ালত। এই মুহূর্তে মূল সহ উপস্থিত আছে ভিডিও জার্নালিস্ট মনমোহন শর্মা। মনমোহন শর্মা দেখাব উগ্রতার দেওয়ালের সামগ্রিক পরিবেশ। এই মুহূর্তে মনমোহন শর্মা দেখ সামগ্রিক পরিবেশ। পুয়ারেপর উগ্রতার দেওয়ালত বিভিন্নজন লোক ওলাই আহিছে আর বিভিন্নজনে মার আশীর্বাদ বিচারি আহিছে। আজি মহা অষ্টমী আর অষ্টমী উপলক্ষে সকল ওলাই আহিছে, সকলে যেন মার আশীর্বাদ বিচারি আহিছে। এই মুহূর্তে আমি ইয়ার উগ্রতার দেওয়ালের সামগ্রিক পরিবেশ দেখাই আছো। এই মুহূর্তে বিভিন্নজন লোক আহিছে আর বিভিন্ন কোভিড প্রটোকল মানি কোভিড প্রটোকল মানি মহানগরীর বিভিন্ন পূজা প্রাঙ্গণত এনেদরে সকলে ওলাই আহে আর সকলের মুখে মুখে সকলে মুখে মুখে মাস্ক আছে। আর সামাজিক দূরত্ব মানে যে সরকারিত সরকার তথা প্রশাসনের যে নীতি নির্দেশনা আসে নীতি নির্দেশনাসম পালন করে উদযাপন করেছে, এনেদরে উদযাপন করা হয়েছে। এই মুহূর্তে আমি ইয়ার উগ্রতার দেওয়ালের সামগ্রিক পরিবেশ দেখাই আছো। কোভিডখিষ্ট পরিবেশের বাবে যেন মন্দির প্রাঙ্গণত চাকি জ্বলার চাকি জ্বলাব দিয়া নাই, সেয়ে বাহিরতে বন্তি প্রজ্বলন করেছে সমূহ ভক্তবৃন্দই। এই মুহূর্তে আমি ইয়ারপর সামগ্রিক পরিবেশ দেখাই আছো। বিভিন্নজন ওলাই আহিছে, সকলে যেন মার আশীর্বাদ বিচারি আহিছে। আজি যেহেতু মহা অষ্টমী, এই অষ্টমীর দিনা মার আশীর্বাদ বিচারি সকলে যেসমূহ আশু পৃথিবীর যেসমূহ আসুরিক ব্যবস্থা বা যেসমূহ অমাং সকলে ওলাই আছে পরিয়ালের ভালের বাবে বা বিভিন্ন সমাজের ভালের বাবে সকলে ওলাই আছে। যে মার শ্রীচরণ সকলে আশীর্বাদ বিচারি আছে। এই মুহূর্তে আমি মন্দির ভিতরলে সোমাই গেছো, ভিতরের সামগ্রিক পরিবেশ দেখালে আমি চেষ্টা করি। এই মুহূর্তে মূল সহ আছে ভিডিও জার্নালিস্ট মনমোহন শর্মা। মনমোহন শর্মায় দেখাই আছে সামগ্রিক পরিবেশ মন্দির ভিতরের কিছু লোক আছে, আমি তেওঁলোকৰ কথা পাতিবলৈ চেষ্টা করি। এই মুহূর্তে বাইদেউ আপনার কাষলে আহিছো। আমি ইমান এটা সমস্যা হয়ে গেল, এটা সেই সমস্যার মাজতে এ আজি দীর্ঘ দিন দীর্ঘ মাস ইমান এটা সমস্যা হয়ে গেল আমার গোটে ওয়ার্ল্ড। কিন্তু আমি তথাপিতো আমি ভগবানের আশীর্বাদ হেই অবিহনে আমি জিয়াই থাকিব নোৱাৰো, আমাক ভগবানের আশীর্বাদ লাগিবই। সেইকাৰণে আমি এই মহোৎসবটো আমার দুর্গা মহোৎসবটো এই আজি পবিত্র অষ্টমী তিথির দিনাখন আমি এই উগ্রতার মা ওসর আশীর্বাদ বিচারি আহিছো সমগ্র জাতি সমগ্র ওয়ার্ল্ডর যাতে এই করোনা মহামারী আঁতৰি যায় আর মানুষখিনিক আগর দরে সুন্দরভাবে জীবন যাপন করবলে তেওঁ আশীর্বাদ দিয়ে, সেই কামনায় আমি তেওঁ চরণত এই পুষ্পাঞ্জলি দিবলৈ আহিছো। ধন্যবাদ। নিশ্চয় সকলোরে এটাই আশা যে সমগ্র বিশ্বতে যে মহামারী করোনা ভাইরাসের সন্তাকে করোনা ভাইরাসের সন্তাকে যেন যেন সমগ্র বিশ্বতে চানি ধরেছে, সেই সেই তার উপলক্ষে করোনা ভাইরাসের যে সন্তাক সেই সন্তাক যেন নিপাত যাব তারই বাবে যেন মা ওসর সকলে এগছি বন্তি জ্বলাবলৈ আহিছে। সকলে আগর দরে যে করোনা ভাইরাস যেতিয়া উৎপত্তি হওয়া নাছিল করোনা ভাইরাসের আগ পূর্ব যে সমাজত যে পরিবেশ আছিল সেই পরিবেশ যেন পুনের ঘুরি আহ সকলে যেন সেয়াই কামনা করেছে। এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণ উজাপালি পরিবেশন করেছে, আমি উজাপালি কিছু সামগ্রিক পরিবেশ দেখাবল চেষ্টা করি। এই মুহূর্তে ভিডিও জানে যে মনমোহন শর্মায় দেখাই আছে ইয়ারপর উজাপালি কিছু সামগ্রিক পরিবেশ এই মুহূর্তে আমি দেখাবল চেষ্টা করি। Ah!
মন্দির প্রাঙ্গণে এনেদরে উজাপালি পরিবেশন করে আছে। এই মুহূর্তে আমি ভিডিও জানিয়েছি মনমোহন শর্মা দেখি আছে। দীঘলীয়া শাড়ী সকলে মুখে মুখে মাস্ক কোভিড প্রটোকল সকলে মানি চলি আসলে উগ্রতারা দেওয়ালত সকলে যেন মার আশীর্বাদ লবলে ওলাই আছে। এই মুহূর্তে ভিডিও জার্নালিস্ট মনমোহন শর্মা দেখুয়াই আছে। এটা দীঘলীয়া শাড়ী বাহিরের পর ভিতরলে মন্দির প্রাঙ্গণলে এটা দীঘলীয়া শাড়ী সকলে ওলাই আছে মার আশীর্বাদ বিচারি। এই মুহূর্তে দেখুয়াই আছে উগ্রতারা দেওয়ালের পর সামগ্রিক পরিবেশ। এগারী যুবতী আছে, আমি তেওঁ ওপৰত জানিবলৈ চাইছোঁ। পোনপ্ৰথমে দুৰ্গা পূজা শুভেচ্ছা জনাইছোঁ তোমাক। সকলোৰে থাকিল দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা। কি বিচাৰিবা, মাৰ পৰা কি বিচাৰিবা? এই আগৰ দৰে পৰিৱেশবোৰ হোৱাটো বিচাৰোঁ। এতিয়া মানে যি চলি আছে, যি পৰিস্থিতি চলি আছে, সেইবোৰ যাতে আঁতৰি যায় আৰু সেই বিচাৰোঁ আৰু মাৰ পৰা। সকলোৱে সেই বৰ্তমান যি পৰিস্থিতি, কৰোণা সকলোৱে কৰোণাৰ যি পৰিস্থিতি, কৰোণা ভাইৰাছৰ যি সন্তাপ, সকলোৱে সেয়াই কামনা কৰে যে পুনৰ সেই আগৰ দৰে অৱস্থা ঘূৰি আহক, আগৰ পৰিৱেশ পুনৰ ঘূৰি আহক। সমগ্ৰ বিশ্বতে সকলোৱে সেই এটাই কামনা, সকলোৱে মাৰ ওচৰত সেই সকলোৱে সেই প্ৰাৰ্থনা কৰিব যাতে আগৰ পৰিৱেশ ঘূৰি আহক। আৰু আছে বিভিন্নজন আছে, আমি তেওঁলোকৰ পৰাও জানিবলৈ চেষ্টা কৰিম। আপোনাৰ কাষলৈ আহিছোঁ, আপোনাক দুৰ্গা পূজা শুভেচ্ছা জনাইছোঁ। হয়, মানে আজি আমি মাৰ মানে পূজা আমি অতীজৰ পৰা পৰম্পৰা ৰক্ষা কৰি ভক্তি সহকারে পূজা করে আইসু, আর সেই হিসাবে আমি আইসু। এই আমার সংস্কৃতি আর পরম্পরা ঐতিহ্য, আমি ইয়াক ধ্বংস হব দিব নোৱাৰো। এই যুগত যে করোনার প্রভাব পড়ছে, মার ওর আজি আমি প্রার্থনা জানাম যাতে এই সকল বিশ্বের করোনা শেষ হয়, মানুষের মুক্তি লাভ হয়, মানুষের উন্নতি হয় আর সকলরে ভাল হয়। এই সকলরে সেই করোনার কথাই কয়, সকলের মুখে মুখে করোনা ভাইরাসের সন্ত্রাসের কথা সকলে বিচারিছে, যে মার পর সকলে সেই আশীর্বাদ বিচারিব যে সকল আগর পরিবেশ ঘুরি আহক। এই মুহূর্তে আমি উগ্রতার দেওয়ালের পর সামগ্রিক পরিবেশ দেখুয়াই আছো, ভিডিও জার্নালিস্ট মনমোহন শর্মায় দেখুয়াই আছে সামগ্রিক পরিবেশ। এটা দীঘলীয়া শাড়ী বলে কোলে সকলো ওলাই আছে যে মার শ্রীচরণ আশীর্বাদ বিচারি, মার ওসর সকলে প্রার্থনা জানাব যে ভিডিওজনে মনমোহন শর্মা যদি আরও একটা দৃশ্য দেখুয়ায়। এই মুহূর্তে আমি প্রবেশ পথর দৃশ্য দেখাম যে কোভিড কৃষ্ট পরিবেশের সকলে প্রবেশ পথর যেটা মন্দির প্রাঙ্গণে যেটা প্রবেশ করব, তেতিয়াই মন্দির প্রাঙ্গণ সকলে মাস্ক পরিধান করা যেহেতু বাধ্যতামূলক, মাস্ক পরিধান করার এন্ট্রি করব, ফোন নম্বর সমূহ সেই বই লিখব লাগবে, সেনিটাইজার ব্যবস্থা আছে, সকলে সেনিটাইজ করব লাগবে। এই মুহূর্তে আমি সেই উগ্রতার দেওয়ালে প্রবেশ পথের পর সেই সামগ্রিক পরিবেশ দেখুয়াই আছো। সকলে এনেদরে নাম লগতে আর ফোন নাম্বার এনেদরে সকলে নোট করব লাগবে। কোভিড খ্রিস্ট পরিবেশের এনেকা একটা পরিবেশ, সকলে এনেদরে সকলে দেহর উত্তাপ জুখিছে, সকলে এনেদরে প্রবেশ পথত এনেকা একটা দেখুয়াই আছো। আমি আৰু কিছু লোক আছে, আমি তেওঁলোকক বুজাই দিওঁ। পোনপ্ৰথমে আপোনাক দুৰ্গা পূজা শুভেচ্ছা জনাইছোঁ। তোমালোকে জনাইছোঁ শুভেচ্ছা, ধন্যবাদ। দেশখন ভালে থাকক, সকলোকে সুখে ৰাখক, কৰোণা সোনকালে যাওক, আমি যাতে ওলাব পাৰোঁ তাকে খাদিছোঁ আৰু। সকলোৰে আচলতে এটাই কথা যে করোনা, যে করোনার ভাইরাসের যে সন্তাস, সেই করোনা ভাইরাসের সন্তাস, করোনা ভাইরাস নিপাত যাক, সকলে সেই এটাই কামনা করেছে, মার আশীর্বাদ, মার শ্রীচরণ সকলে আশীর্বাদ বিচারে যে করোনার সন্তাসে যেন এনেদরে মিলান পড়ক। গোটর দেওয়াল কোভিডের মাজত করোনা সন্তাস, আমি সরকারি যা নীতি নিয়ম, সরকারি নীতি নিয়মবিল মানি লই আমার নিত্য যুক্ত আমার পূজা সেইটো হয়ে আছে। লগতে আমার এই দুর্গা পূজা, এই দুর্গা পূজাটো আমি কোভিডর নীতি নিয়ম মানি আমি আমার কাম আমি আরম্ভ করছো। পূজাখান আমি বন্ধ করব নোৱাৰো, আমার যেহেতু দুর্গা পূজা আহিলে অহা কারণে আমি এই করবলগা হয়েছে। গতি আমি সরকারের নীতি নিয়ম মানি আমি আমার পূজা ভাগ চলাই আছো। যাকালি সপ্তমী পূজা হয়েছে, আজি অষ্টমী, মহা অষ্টমী পূজা, অহাকালি মহানবমী পূজা, আমার এই তিনদিনিয়া কার্যসূচীরে মন্দিরত পূজা ভাগ হয়। আমার ইয়াত ষষ্ঠী
আৰু সন্ধি পূজা আৰু বিজয়া দশমী এই তিনিটা ইয়াত নহয় যিহেতু মাৰ এইখন দেৱালয় বলি বিধান হ'ব আমাৰ বলি বিধান যোৱাকালি হৈছে পাঁচবিধ বলি বিধান হৈছে আজিও পাঁচবিধ বলি বিধান হ'ব অলপ আৰু লগতে অহাকালি নৱমী পূজা মহানৱমী পূজা এই নৱমী পূজাত আপোনাৰ বলি বিধান হ'ব কালি সাতবিধ বলি হ'ব মহ বলি হ'ব আৰু আজি পাঁচবিধ আছে পঠা ছাগলী বলি হ'ব কোমোৰা বলি হ'ব পাৰ বলি হ'ব কুঁহিয়াৰ বলি হ'ব আৰু কচু বলি হ'ব আগৰ পৰিৱেশ মানে কোনটো আপুনি লকডাউনৰ কথা কৈছে নহয় আগৰ যিবিলাক কাৰ্য হৈছে মানে আগতে ধৰক আমি কিছুমান হেৰি কৰিছিলোঁ যেনে ইয়াত ওজাপালিত বাদেও ওজাপালিটো আমি ৰাখিছোঁ ওজাপালিত বাদেও আৰু বেলেগ বেলেগ কিবা কিবি আমি কৰিছিলোঁ আৰু লগতে আমাৰ ধৰকচোন এই যে বাহিৰত আমি যেনেকৈ আপোনালোকৰ আমি হেৰি দিছোঁ সেই মানে ৰভাত আনি দিছোঁ তেনেকৈ আমি আগতে দিয়া নাছিলোঁ গতিকে এইবাৰ আমি সেইটো দিব লগা হৈছে আগতে আমি কি কৰিছিলোঁ চাকি বন্তিবিলাক ভিতৰত লগাব দিছিলোঁ এইবাৰ আমি সেইবিলাক বাৰণ কৰিছোঁ তেনেকুৱা ধৰণৰ কিছুমান কাম সৰু সুৰা কিছুমান কাম আমি বন্ধ কৰি দিছোঁ নিশ্চয়কৈ এয়া আছিলে উগ্ৰতাৰ দেৱালয়ৰ পৰা আমি সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱাইছোঁ মোৰ সৈতে আছিলে ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট মনমোহন শৰ্মা আৰু বিভিন্ন দুৰ্গা পূজাৰ মণ্ডপৰ পৰা বিভিন্ন পৰিৱেশ দেখুৱাই যাওঁ আমি চাই থাকক আপোনালোকে ই নিউজ চেনেল।